বেঙ্গল আইকন নিউজ নতুন রূপে নতুন ভাবনায়। নামখানায় নদী বান ভেঙে প্লাবিত হলো বিস্তীর্ণ এলাকা। স্থানীয় সূত্রে জানা যায়, নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নাদাভাঙা এলাকা রবিবার রাতে মুড়িগঙ্গা নদীর প্রায় 300 মিটার নদী বান ভেঙে নাদাভাঙার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং ওই এলাকার পায়রাচালি খালের কাছে মুড়িগঙ্গা নদীর প্রায় 200 মিটার নদী বান ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। জাওয়াত ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূল এলাকাগুলিতে ভারী বৃষ্টি হয়। জাওয়াত ও অমাবস্যার কটালের জেরে নামখানার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ইয়াসে নদী বাঁধগুলি ভেঙে যাওয়ার পর অস্থায়ীভাবে মেরামতি হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। গত কৌশিকী অমাবস্যাতে নদী বাঁধগুলি দুর্বল হয়ে পড়েছিল, তারপর আবার ওই জাওয়াদের প্রভাব ও অমাবস্যার ভরা কটালের জেরে রবিবার রাতে বাঁধগুলি ভেঙে যায়। কাঁচা মাটি দিয়ে বাঁধগুলি তৈরি করার ফলে বারবার ক্ষতিগ্রস্ত হয়। প্রতিনিয়ত মুড়িগঙ্গা নদী ফুঁসছে নাদাভাঙা এলাকাকে গ্রাস করার জন্য। এতে এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত। চাষের জমি, মাছের ভেড়ি সহ অনেক বসত বাড়িতে জল ঢুকে গিয়েছে বলে জানা গিয়েছে। নদীর জল গ্রামের মধ্যে ঢুকে যাওয়ার ফলে পানীয় জলের সংকট হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা বারবার কংক্রিটের বাঁধ চাইলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। প্রশাসনের কাছে তারা বারবার আর্জি জানাচ্ছেন, খুব শীঘ্রই স্থায়ী নদী বাঁধ তৈরি হোক বলে দাবি স্থানীয়। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য সুনন্দা মান্না জানান, আমি নদী বাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়ার পরই ওই এলাকায় যাই এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলি। বিষয়টি পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি। এর আগে কিছু কাজ হয়েছিল কিন্তু প্রচুর স্রোতের কারণে বারবার ওই জায়গাটি ভেঙে যায়। আমাদের নদী বাঁধ তো ভেঙে গেছে, অনেক দিন ধরে ভাঙছে। তবে পঞ্চায়েত থেকে কিছু বাঁধ দিয়েছিল, ওইটা কোনোরকম আটকানো ছিল। এখন এই মুহূর্তে কালকে রাত্রে ভেঙে গেছে। আমি প্রধানকে ফোন করেছি আর নদী বাঁধ ওখানে গিয়েও দেখে এসেছি। এলাকার মানুষের সঙ্গেও একটু ওরা বলছে যে আমার জায়গা আছে, যেহেতু বাঁধ না, জায়গার পরিমাণ মানে কিছু টাকা পয়সা দিতে হবে, না হলে তো আমরা বাঁধ করতে দেবো না। তাই ওখান থেকে অফিসার এসেছিলো, ইরিগেশন অফিসার এসে বলছে যে কি করা যায় দেখছি, আর প্রধানও বলছে আমরা কি করতে পারি সেটা দেখছি। এই থেকে আশা করি ওখানে একটা যেন অফিসারের কাছে অনুরোধ রাখবো যে ওই বাঁধটা যেন ঠিকঠাক করে করতে পারে বা যেন করে, কিছু দিনের মধ্যে যেন ওই বাঁধটা হয়ে যায়, এইটুকু আশা রাখবো। এ বিষয়ে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান চম্পা বৈরাগী জানান, নামখানা নাদাভাঙাতে 300 মিটার ও পায়রাচালি খালের কাছে 200 মিটার নদী বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিষয়টি আমি অনেক আগে থেকে সেচ দপ্তরকে জানালেও কোনো কাজ হয়নি। ওই জায়গায় সেচ দপ্তর কাজ করার কথা থাকলেও কাজ করেননি। জায়গাগুলি ওনারা পরিদর্শন করে গেছেন কিন্তু তারপরও কোনো কাজ হয়নি। আমি বারবার বিভিন্ন দপ্তরে জানিয়েছি, আমরা পঞ্চায়েত থেকে বাঁধ মেরামতি করি কিন্তু প্রচুর জলের স্রোতের কারণে বাঁধগুলি ভেঙে গ্রামের মধ্যে জল ঢুকে পড়েছে। ওই জায়গায় বাঁধ করা নিয়ে জমি দেওয়াকে কেন্দ্র করে কিছু সমস্যা ছিল কিন্তু আমি চাষিদের সঙ্গে কথা বলে তা সমাধান করি। তারপরেও সেচ দপ্তর কাজ করার উদ্যোগ গ্রহণ করেননি। গতকালের বাঁধ ভাঙার বিষয়টা বিডিওকে জানিয়েছি, উনি বিষয়টি খুব শীঘ্রই দেখবেন বলে জানিয়েছেন। পায়রাতালি খালটাও আগে ওরকম জশের সময় ভেঙে গেছিল, ভেঙে ওখানে পুরো গ্রামটা প্লাবিত হয়ে গেছিল। তারপরে ইরিগেশনকে বলা সত্ত্বেও আমরা তবু গ্রামবাসীকে দিয়ে কিছুটা বাঁধটা রক্ষা করার জন্য পলি ব্যাগটাগও চেয়েছিলাম, সেটাও সহযোগিতা করেনি। আমরা গ্রাম পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে ওই বাঁধটাকেও রক্ষা করেছিলাম, এবারের এই ঝড়ের এবং জলের স্রোতে ওই বাঁধটাকেও রক্ষা করতে পারিনি। পায়রাতালি খালটাকে ওখানেও এখন জল প্লাবিত হচ্ছে। নাদাভাঙা দেখলাম একটা নদী বাঁধ ভেঙে গেছে, এই বিষয়ে আপনি কিছু বলবেন? নাদাভাঙার যে বাঁধটা ভেঙে গেছে সেটা হচ্ছে 300 মিটারেরও বেশি। সেই বাঁধটা
অনেকবার এডুকেশনকে জানিয়ে জানিয়েও কোনো সুরাহ হয়নি। অনেকবার জানিয়েছি, এডিও অফিসেও জানিয়েছি এবং এডুকেশনকে জানানোর পরে বিডিও স্যারকেও জানিয়েছি, বারে বারে দপ্তরদেরকে জানিয়েছি, কিন্তু কোনো সুরাহ হয়নি। তারপরে আমি একবার মাঝে গ্রাম পঞ্চায়েত থেকে ওই বাঁধটাকে রক্ষা করার জন্য কিছু কাজ করেছি ওখানে, তো ওই কাজ সঠিকভাবে রাখতে পারিনি, কারণ এত স্রোত, যে কারণে রাখা সম্ভব হয়নি। তারপরে চাষিদেরকে ওখানে চাষিরাও কাজ করতে দিচ্ছিল না, আমি ব্যক্তিগতভাবে চাষিদের নিয়ে বসেছি, বসে তাদের সঙ্গে একটা কথা হয়েছে যে তারা বাঁধ করতে দেবে, তাদের একটা ডিমান্ড ছিল, সেই ডিমান্ড অনুযায়ী আমরা তাদেরকে সম্মতিক্রমে তাদেরকে রাজি করিয়েছিলাম। তারপরেও এডুকেশন কোনো উদ্যোগ নেয়নি, বারে বারে বলা সত্ত্বেও ওরা উদ্যোগ নেয়নি। এখন যা কিছু ওই বাঁধটা তো গ্রাম পঞ্চায়েত থেকে করা সম্ভব নয়, যা যে কারণে আমরা বারে বারে এডিওকে বলেও এডুকেশনকে বলেও ওরা কোনো কাজ করেনি এই পর্যন্ত। এডুকেশন ডিপার্টমেন্ট তো সকালে ওখানে গেছিল, ওনারা কি কিছু আপনাদের সাথে যোগাযোগ করেছে? ওনারা বলেছিল, আমার সঙ্গে একটু বিতর্ক হয়েছে কাজ না করার জন্য। ওনাদেরকে আমরা চাষিদের সঙ্গে যে আমাদের যে একটা কথা হয়েছে, পার্সোনালি কথা হয়ে ওদেরকে আমরা সম্মতি দিয়েছি, তারপরে এডুকেশনকে বলেছি, তাও কাজ করেনি এই পর্যন্ত। তবে এ বিষয়ে সেচ দপ্তরের আধিকারিক জানিয়েছেন, নাদাভাঙ্গাতে যে জায়গায় নদী বাঁধ ভেঙেছে ওই জায়গায় বাঁধ করার জন্য কোনো জমি পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে আমরা বারবার বিডিও অফিসে আলোচনা করেছি জমির মালিকদের সঙ্গে, কিন্তু কোনো সুরাহ হয়নি। আমরা বাঁধ করার জন্য সরঞ্জাম নিয়ে গেলে ও ফিরিয়ে নিয়ে আসতে বাধ্য হই। ওখানে জমি জট কাটলে খুব শীঘ্রই কাজ শুরু করা হবে। নামখানা থেকে সন্দীপ দাসের রিপোর্ট, বেঙ্গল আইকন নিউজ।